আমি আল্লাহ গোটা জমিনটা তোর জন্য বিছানা শুরু বানায় দিলাম এরে বান্দা চাইলে জমিনের মধ্যে হাঁটতে পারো ও বান্দা চাইলে জমিনের মধ্যে দৌড়াইতে পারো বান্দা চাইলে তুমি বসতে পারো বান্দা চাইলে তুমি ঘুমাইতে পারো শুয়া শুয়া বান্দা তোমার জন্য জমিনটা কত খেদমত করে এ বান্দা এই জমিনের মাটিগুলা উর্বর করে দিয়া আমি আল্লাহ কত ফসলের ব্যবস্থা করলাম আমি আল্লাহ কত ফলের ব্যবস্থা করলাম আমি আল্লাহ কত গাছের ব্যবস্থা করে দিলাম এরে মুসলমান বাবা আওয়াজ করে একটা কথার জবাব দেন জমির মধ্যে ফসল ফলায় একটা জমির মধ্যে ধান লাগায় একটা বলেন তো একটা ধানের গোছা থেকে হাজারটা ধানের ব্যবস্থা করে দেন যিনি তিনি কে আওয়াজ করে বলেন তো বাবা তিনি কে আল্লাহ মুসলমান জমি আমাদের خدمت করে ব্যাখ্যা করলে লম্বা হয় যাবে এ বাবা কষ্ট আপনারা আমার خدمت করে অনেক সময় আপনারা দেখবেন জমিন ফাইটা তোচীর হয় যায় রোদ্রের কারণে বৃষ্টি হয় না অনা বৃষ্টির কারণে জমির ফসলগুলা পর্যন্ত জলাই যায় আপনার আওয়াজ করা বলেন তো বাবা এই সাদের মতো সাত সাতটা আকাশ আল্লাহ বানাইলেন এই আকাশের ভোগ চিরা চিরা আপনার আমার জন্য বলেন তো রহমতের পানির ব্যবস্থা করে দেন যিনি তিনি কে আর জোরে মোহাব্বত করা বলেন তিনি কে মুসলমান আকাশের মধ্যে আল্লাহ পাক তিনটা প্রাণী বানাইলেন এক নম্বর আল্লাহ পাক সূর্য বানাইলেন দুই নম্বর আল্লাহ পাক চন্দ্র বানাইলেন তিন নম্বর তালকা গ্যালাক্সি বানাইলেন আরে মুসলমান বাবা এই প্রত্যেকটা বস্তু কিন্তু আপনার আমার খেদমত করে এই প্রত্যেকটা বস্তুকে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য বানাইলো আরে মুসলমান বাবা আল্লাহ পাক বলে বান্দা দিনের বেলা তোর আলোর প্রয়োজন বান্দা তুই আলো দিয়া ব্যবসা করবি বান্দা তুই আলো চাকরি করবি বান্ধবা করবি বান্দা তুই ব্যবস্থা করলাম বান্দা সূর্যটা তোর খেদমত করে আবার বান্দা রাতের বেলা তুই আরামে ঘুমাইবি বান্দা তোর ঘুমের মধ্যে যেন বেগার সৃষ্টি না হয়ে যায় তোর ঘুমের মধ্যে যেন বান্দা এরকম কোন অসুবিধা না হয় আমি আল্লাহ আল্লাহ জন্য চন্দ্রের ব্যবস্থা করলাম ও বান্দা চন্দ্রটা মিটি মিটি ডিম লাইটের আলো দেয় বান্দা যদি সূর্যের মতো আলো হইতো বান্দা তুই ঘুমাইতে পারতি না বান্দা তুই অসুস্থ হওয়া এই জন্য আমি আল্লাহ তালা ওই তারকা পুঞ্জি গ্লাক্সিয়ার চন্দ্র দিয়া আমি আল্লাহ এমন একটা আলোর ব্যবস্থা করলাম বান্দা যেন তুই আরামে ঘুমাইতে পারো আর বান্দা যেন আরামে ঘুমাইয়া সকালে একটা ফুরফুরা দেহ নিয়ে উঠা আমি আল্লাহর কদমে যেন দুই রাকাত ফজরের নামাজ আদায় করতে পারো এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা নবী আলাইহিস সালাত ওয়া সালাম কে রব্বি কারীম দানা দিলেন পয়গম্বর তমাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি আল্লাহর কোরআন তার মধ্যে চারটা চ্যালেঞ্জ দিয়া দিলাম তমাম দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কত কিছু আবিষ্কার করল এরে মুসলমান যুবক পর্দার অন্তলে আমার মা আমার বোন খুব ভালো করা কথাগুলা দিন দিয়ে আপনারা বুঝবেন এরে মুসলমান বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কত হাজার হাজার লক্ষ লক্ষ ইলেকট্রিক সামগ্রী বান্দাগুলা আবিষ্কার করে ফেললো দুনিয়ার জমিনের মধ্যে একটা বিল্ডিং কে কিভাবে তৈরি করা লাগে একটা বিল্ডিং বানাইতে গেলে কি কি প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষ এই বস্তুগুলাকে আবিষ্কার করল প্রত্যেকটা মানুষ বাবা একটা বিল্ডিংকে কিভাবে পাঁচতলা দশতলা বানানো যায় সব মেডিসিন বান্দাগুলো আবিষ্কার করে ফেললো দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ফেসবুক আবিষ্কার করলো দুনিয়াতে মানুষ বা হোয়াটসঅ্যাপ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সফটওয়্যার আবিষ্কার করলো এরে মুসলমান বাবা আমাদের কথাগুলা রেকর্ড করার জন্য দামি দামি ক্যামেরা মানুষ আবিষ্কার করে ফেলল মহান রব্বেকারী আল্লাহ তারা বলে পয়গাম্বর আপনি আপনার উম্মদদেরকে জানা দেন যেই মানুষগুলা দুনিয়াতে গাদ্দারি করতে চায় যেই মানুষগুলা দুনিয়াতে আমার কোরআনের সাথে ক্ষমতা দেখাইতে চায় যেই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআনের সাথে ক্ষমতা প্রয়োগ করতে চায় ও পয়গাম্বর আপনি জানা দেন আমার কোরআন চারটা চ্যালেঞ্জ করলো যদি তারা চায় আমার কোরআনের চারটা চ্যালেঞ্জের মোকাবেলা করুক আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনারা আওয়াজ করা বলেন তো বাবা আল্লাহর কোরআনের একটা চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের মধ্যে বলেন তো আসিনি আর আওয়াজ করা বলেন আসিনি মুসলমান বাবা কি চ্যালেঞ্জ করলো খুব সংক্ষেপ কথা এভাবে এক নম্বরে পাকাম দিয়া জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ শোনো এক নম্বরে আমার কোরআন তোমাদের কাছে এক নম্বর চ্যালেঞ্জ করলো যদি তোমরা পারো আমি আল্লাহর কালামের মতো একটা কালাম তোমরা বানাও আপনারা আওয়াজ বলেন তো বাবা আল্লাহর কোরআনের একটা কোরআন সম্ভব নি। আওয়াজ করা না মুসলমান তাম পৃথিবীর সমস্ত মানুষ সেলেন্ডার হয়ে গেছে পৃথিবীর সমস্ত মানুষ গুলো হয়ে গেছে সবাই রব্বিকারি কাছে হার মাইনা গেল এরে মুসলমান বাবা আল্লাহ কালাম আরেকটা চ্যালেঞ্জ করলো দুই নাম্বার এক যখন কোরআনের মতো কোরআন তোমরা বানাইতে পারলা না দুই নম্বরে আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করে ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি পারো আমার কোরআনের দশটা সুরার মতো সুরা তোমরা বানাও আওয়াজ করা বলেন তো সম্ভব আরো জোরে কোন সম্ভব মুসলমান বাবা একটা সুরা বানাবে এটা তো দূরের কথা এ বাবা কালামে হাকিমের একটা আয়াত এটা দূরের কথা মহান আল্লাহ এত চমৎকার করে আল্লাহ পাক কোরআন তানাজিল করলেন এত চমৎকার করে আল্লাহ পাক তার কালাম তানাজিল করলেন এইজন্য মুসলমান বাবা কিতাব এবং তফসিরের মধ্যে আসলো আল্লাহ পাক যতগুলা কিতাবকে জমিনের মধ্যে পাঠাইলেন মুসলমান চার চারটা বড় বড় কিতাব চারজন পাক

মহান দিলেন পয়গম্বর। আপনার উন্মদ্যের কে দেন মানুষ যখন আমার কালামটা তেলা আবাদ করে ওই মানুষটা যেন স্বয়ং আমি আল্লাহর সাথে তারা কথা বলে মুসলমান বাবা দুই নম্বর কোরআনের চ্যালেঞ্জ যদি তোমরা পারো কোরআনের দশটা সুরার মতো সুরা তোমরা বানাও মুসলমান বাবা এই দুই নম্বর করার শক্তি পৃথিবীর কোন ইনসানের মধ্যে নাই বাবা সবাই হার মাইনা গেল সবাই হয়ে গেল এবার আল্লাহ পাক তিন নম্বর একটা চ্যালেঞ্জ দিলেন অজগতের মানুষ শোনো এক নাম্বার চ্যালেঞ্জ করলাম কোরআনের মতো কোরআন তোমরা বানাও পারলা না দুই নাম্বার চ্যালেঞ্জ করলাম দশটা সুরার মতো সুরা তোমরা বানাও

এ বাবা তিন নাম্বার চ্যালেঞ্জ মানুষ পারে নাই চতুর্থ নাম্বার রব্বি আল্লাহ খুব সংক্ষেপ কথা বাবা চতুর্থ নাম্বারে আল্লাহ পাক আরেকটা চ্যালেঞ্জ করলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ কোরআনের মধ্যে অত্যন্ত ছোট তিনটা সূরাকে অবতীর্ণ করলাম এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল কাউসার আরে মুসলমান বাবা আপনারা আওয়াজ করা বলেন তো কোরআনের মধ্যে ছোট সূরাটা আছে না আর আস্তে কোন আছে না নাই

এই সুরার মধ্যে মহান রব্বে করিম আল্লাহ তিনটা আয়াতে করিমা দিয়া এই সুরা তাকে বেজর করছে আপনারা বেজর বুঝেন এই সুরার মধ্যে তিনটা আয়াত কারিমা দিয়া মহান রব্বে করিম আল্লাহ এই সুরা তাকে বেজুর বানাইছে চতুর্থ নম্বর চ্যালেঞ্জ আল্লাহ ভাই কেবল ও পয়গম্বর আপনি জানা দেন যদি তারা চায় যদি তারা পারে একটা আয়াত কারিমা বানায়া এই বেজুর তাকে তারা যেন জোর বানায় দেয় আওয়াজ করে বলতে হবে এটা সম্ভব কথা বলা সম্ভব সম্ভব না আমি আপনাদেরকে এখান থেকে ছোট্ট একটা মাস আলা হল করাই দেই আল্লাহ সুবাহ এই তালাম হাকিম এক নম্বর একটা কথা বলেছি যত কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছে যত কিতাব নাজিল করেছে কিন্তু কোরআন কারিমের সাথে এক কিতাবের নাজিলের ধারাবাহিকতা এক কখন না তাও মনে চাইছে পয়গাম্বর মুসা কালিমুল্লা কে তোর পাহাড়ে নিয়ে গেছে তিন হাজার সাতশো পঞ্চাশটা সিঁড়ি অতিক্রম করা দেড় মাইল উপরে জমিন থেকে ওই তীর পাহাড়ের টিলার মধ্যে দাঁড় করা আল্লাহ তালা জানায়া দিলেন ও পয়গাম্বর নেন কিতাব বাইন্ডিং আকারে আপনাকে দেয়া দিলাম কিতাব মাথায় নিয়ে ইসরায়েলের কাছে চলে যান আপনার যা থেকে পয়া পয়া বুঝান আল্লাহ প্রত্যেকটা কিতাব এইভাবে নাজিল করেছে আর কালামে হাকিম নাজিল একবারে বাইন্ডিং করে আল্লাহ সুবাহ

এ বাবা তাহলে সর্বশেষ চার নম্বর আল্লাহ আল্লাপ দায়িকা বললেন পয়গম্বর আপনার উন্মতদেরকে আপনি জানা দেন তারা যেন আমার সুরাতুল কাউসারের তিনটা আয়াতের সাথে একটা আয়াত বানায় দেন একটা জোর বানায় দেয় আপনার আওয়াজ তোরা বলেন তো বাবা কেয়ামতের আগে কখনো বলেন তো এটা সম্ভব নেই মুসলমান কোরআনের মতো কোরআন বানাইতে পারলো না এ বাবা দশটা সুরার মতো সুরা বানাইতে পারলো না এ বাবা একটা সুরার মতো সুরা বানাইতে পারলো না এরে মুসলমান বাবা কোরআনের একটা আয়াতে কারিমার মতো আয়াতে কারিমা বানাইতে পারলো না মহান দব্যে কারিম ডাইকা বলে ও পয়গম্বর আমি আল্লাহ কোরআনটা একদিনে নাজিল করি নাই আমি আল্লাহ একদিন অবতীর্ণ করি নাই আমি আল্লাহ দীর্ঘ তেইশটা বছরে আমি আল্লাহ চোদ্দটা বিষয় দিয়া মাত্র উনত্রিশটা অক্ষর দিয়া আমি আল্লাহ আমার কালাম আপনার উপরে দান করলা মুসলমান বাবা খুব ভালো করা কথা বুঝবেন এ বাবা আমি যে আয়াতুল কারীম আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই আয়াতুল কারীমার মধ্যে মহান রব্বুল কারীম আল্লাহ এর মুসলিমান বাবা তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ইমামে ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাই বড় চমৎকার করে লিখলেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে তিনটা মিশন দান করছে কয়টা আওয়াজ করে কোন কয়টা এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা মিশন দান করলেন এই আয়াতের মধ্যে রব্বিকারিম আল্লাহ আমাদ পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাকে আল্লাহ তিনটা সবক দান করলেন আর আল্লাহ পাক জানায় দিলেন বান্দা এই তিনটা সবকের উপর যারা আমল করবে এই তিনটা বিষয়ের উপর যারা আমল করবে এই তিনটা কর্মসূচি যারা মানবে ওই মানুষগুলা মারা যাবে আল্লাহ পাক সরাসরি তাদেরকে আমি আল্লাহর জান্নাত দিয়া দিব মুসলমান এ আয়াতিমার প্রেক্ষাপট এই প্রসঙ্গে তো স্ত্রীর কবিরের মধ্যে লিখলেন নবীলাতামিম আল্লাহ এরে বাবা শান্তনা দেওয়ার জন্য আল্লাহর পয়গাম্বরের ব্যথিত দিলটাকে আল্লাহ পাক শান্ত করার জন্য আল্লাহ নবীর মর্মাহত দিলটাকে শান্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমাটা নাজিল করে দিয়া আল্লাহ পাক তার হাবিবকে জানায়া দিলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ও পয়গাম্বর আপনার উপর অবতীর্ণ কিতাব আপনার উপর নাজিল কৃত কিতাব আপনি তেলাওয়াত করুন এক নাম্বার কর্মসূচি আল্লাহ দিলেন যে হে নবী আপনার উপর যে কিতাব অবতীর্ণ করলাম আপনার উপর যে কিতাব নাজিল করলাম পয়গম্বর আপনি তেলাবাদ করেন আপনি দাওয়াতের মেহনত করতে গিয়া আপনি তবলিগের মেহনত করতে গিয়া মানুষকে আমি আল্লাহর দিকে ডাকতে গিয়া আপনি ব্যতীত হন তারা কালিমা করেন না আপনি বর্ণাহত হন আয় তাদের পুকুরি বেড়ে যায় আপনি কষ্ট পান না পয়গম্বর আপনি তেলাবাদ করেন কোরআন আপনি কিতাব তেলাবাদ করেন আপনি তিলাবাদ করলে জানবেন আপনার আগে আপনার পূর্বে যত নবী আলিগির রহমা চলে গেছে যত নবী আলেক ইসলাম চলে গেছে তারা তার জাতির জন্য তারা তার কৌমের জন্য তারা তাদের উন্নতির জন্য এই কালিমার দাওয়াত দিতে গিয়া এক আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলতে গিয়া তারা তার জাতির কাছে কেমন মেহনত করেছেন আর এই মেহনত করতে গিয়া তারা কেমন অত্যাচারিত হয়েছে সুবাহ আল্লাহ তালা জানাই দিলেন পয়গাম্বর আপনি তেলাওয়াত করেন আপনি তেলাওয়াত করলে আপনি ইতিহাস জানবেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে তার কওমের কাছে একদিন দাওয়াত দেয় নাই এক মাস দাওয়াত দেয় নাই এক সপ্তাহ দেয় নাই এক বছর দেয় নাই তাফসীরের কিতাবের মধ্যে আসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে তার কওমের কাছে এক লাগাতারে 950 বছর মানুষের কাছে এক আল্লাহর দাওয়াত দিয়েছে সুবহানাল্লাহ এরে মুসলমান বাবা খুব ভালো করে কথা গুলা বুঝবেন এ বাবা পায় নুহ সালুাম এ বাবা তার জাতির কাছে তার কৌমের কাছে এরে মুসলমান বাবা এক লাগাতারে সাড়ে নয় শত বছর পয়গাম্বর নুহু নবী দাওয়াত দিলেন এরে মুসলমান বাবা পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে বাবা দাওয়াতের মেহনত করলেন পয়গাম্বর মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম এ বাবা তার জাতির কাছে মেহনত করলেন পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরে মুসলমান বাবা তার জাতির কাছে এরকম দাওয়াতের মেহনত করলেন এক আল্লাহর ওয়াহদানিয়াতের দিকে মানুষকে ডাকলেন এক আল্লাহর একত্ববাদের এদিকে ডাকলেন এরে মুসলমান বাবা আল্লাহ তার তারা দিলেন বন্ধু তারা দাওয়াতের মেহনত করতে গিয়া বহু অত্যাচারিত হয়েছে দাওয়াতের করতে গিয়া। শিকার হয়েছে মুসলমান বাবা আমি আপনাদেরকে কয়টা শোনাইব ওই দিকে গেলে আলোচনা লম্বা হওয়া যাবে আমি শুধু মূল মূল পয়েন্ট গুলা আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি কয়েক এরকম অত্যাচারিত হয় হয়েছে এরকম পাথরের আঘাত খায়া খায়া বাবা ক্ষত বিক্ষত হয়ে গেছে মানুষকে একটা কথা বুঝাইলে এই তোমরা যারা মূর্তির পূজা করো তোমরা যারা মূর্তির উপাসনা করো শোনো 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 রব্বে আল্লাহ তালা তার কালামের মধ্যে বললেন আল্লাহ আর জুলুইয়াম শুনা বিহা আমলাহুম আই দিয়া শুনা বিহা আমলাহুম আয়ু নই বিহা আমলাহুম আদা নই আসমাউনা বিহা পয়াগাম্বর

তাকে তোমরা এরকম স্থায়ী করতে তোছো না তোমাদের মূর্তি সামনে কত খাবার তোমরা রাখলা হায় হায় তোমাদের মূর্তি খাবার স্পর্শ করা দেখতে পারে না তার হাত আছে ধরতে পারে না তার চোখ আছে দেখতে পারে না তার কান আছে শুনতে পারে না তার পা আছে চলতে পারে না কিরকম মূর্তির পূজা তোমরা করো যার নাকের মধ্যে মাসি বসলে খেদানোর ক্ষমতা নাই কথা কয় নাকে মুসলমান বাবা পয়গম্বর ইব্রাহিম যখন তাদেরকে জানাইয়া দিলেন এ শোনা 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 এই মূর্তি কখনো সিলজাবার যোগ্য না এই মূর্তি কখনো উপাসনা পার যোগ্য না শোনা 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 এই আসমান একজন বানাইছে আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ এই জমিন একজন বানাইছে বলেন তো তিনি কে আল্লাহ মুসলমান ফুল কায়রাত বানাইছেন তিনি কে এ বাবা আমাদের রব বলেন বলেন তোমরা দেখছিনি আওয়াজ করে বলেন তো দেখছি নি এরে মুসলমান বাবা আমরা আমাদের রবকে দেখি নাই আমরা আমাদের আল্লাহকে দেখি নাই আপনার আওয়াজ করে বলেন তো বাবা আমাদের একজন রব একজন বানানোওয়ালা আছে এই तमाम কায়নাতে যাহা কিছু আছে সব কিছুর মধ্যে বলেন তো আমাদের রব আল্লাহর পরিচয় আছে কথা কোন না আমি ছোট্ট একটা কথা শোনাই যে আমাদের যে একজন রব আছে বানানোওয়ালা আছে এই যারা আজকে রব চিনেন না যারা আজকে মালিক চিনলেন না যারা আজকে রব কে বুঝ নাহ যে কেমন রব তোমাকে বানাইছে কেমন মালিক তোমাকে বানাইছে কেমন করুণা তোমাকে আমাকে করে কেমন দয়া তোমাকে আমাকে করে আয় যুবক ভাই দইরম দিন মাইকের সামনে এই একটা কথা বুঝাইতে চাই তুমি কেমন মালিকের গোলাম আয় তোমাকে তোমার কেমন রব বানাইছে আরে একটা পুকুরের মধ্যে একটা সাগরের মধ্যে একটা নদীর মধ্যে যেরকম একটা মাছ চতুর্দিকে পানি আর নিচে থাকে মা আয় পানির নিচে মাছটাদের কত নিরাপদ যেরকম বেস্টর দিয়ে আছে মহান রব্ব কায়না আল্লাহ তালা তোমাকে আমাকে ওই পানির মতো এই তমাম পৃথিবীর মধ্যে আল্লাহর রহমত দিয়া আল্লাহর দয়া দিয়া আল্লাহর কৃপা দিয়া তোমাকে আমাকে ওই মাসের মতো বেষ্টুনি দিয়া

খেদমতের জন্য পাহাড় পর্বত নালা বানায় আল্লাহ এটা বলে দিলেন আমি বানাইলাম আমার বান্দার খেদমতের জন্য নদী নালা খাল বিল সব বানায় আল্লাহ বলে দিলেন বানাইলাম বান্দার খেদমতের জন্য চাঁদ সূর্য আসমান তারকা গ্যালাক্সি সব বানায় আল্লাহ বলে দিলেন আমি বানাইলাম আমার বান্দার খেদমতের জন্য আর বান্দাকে বলে দিছে ও বান্দা শোন সব তোর খেদমতের জন্য বানাইলাম সব তোর গোলামির জন্য বানাইলাম আর বান্দা শোন আর বান্দা শোন আমি আল্লাহ তোদের সবাইকে পর্যন্ত যারা আসবে তোদের সবাইকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামির জন্য আমি এই আলোচনা যখন আমার মসজিদে করেছি আমাকে একজন প্রশ্ন করেন হজরত আপনার ওয়াজ মাসাল্লাহ প্রতি জুমায় আসি করি আপনার ওয়াজ আপনার পিছনে জুমা করি। হজরত একটা আমার একটা স্কাল আছে আমার একটা সাল আছে একটা মাসালা হল করে দেন জমিন কিভাবে আমার খেদমত করে আকাশ কিভাবে আমার খেদমত করে চন্দ্র সূর্য কিভাবে আমার খেদমত করে এরে মুসলমান ভাই যে গুণা তুমি আমি করি যে পাপাচার তুমি আমি করি যে অন্যায় তুমি আমি করি আয়ে জমিন বরদাস্ত করতেছে আয়ে জমিন হজম করতেছে এ মুসলমান আওয়াজ করে বলেন তো জমিন যদি আমাদেরকে গুনাহের কারণে পাকরাও করতে আমাদের অপরাধের কারণে পাকরাও করতে বলেন তো একটা মানুষ এই সমাজের মধ্যে বুক ফুলাইয়া চেহারা দেখায়া হাটার ক্ষমতা কাহারও থাকত আওয়াজ করা কোন থাকত আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন এ বাবা জমিনটা কিভাবে আপনার আমার খেদমত করতেছেন এর মুসলমান বাবা মুফসিনে কেন আমরা চমৎকার করে লিখলেন মহান নব্বি করিম আল্লাহ বাবা তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ বললেন আলাম না জালিল আর ও বান্দা তাকায় দেখ আমি আল্লাহ গোটা জমিনটা তোর জন্য বিছনা করা বানাইলাম আমি আল্লাহ গোটা জমিনটা তোর জন্য বিছানা শুরু বানায় দিলাম এরে বান্দা চাইলে জমিনের মধ্যে হাঁটতে পারো ও বান্দা চাইলে জমিনের মধ্যে দৌড়াইতে পারো বান্দা চাইলে তুমি বসতে পারো বান্দা চাইলে তুমি ঘুমাইতে পারো শুয়া শুয়া বান্দা তোমার জন্য জমিনটা কত খেদমত করে এ বান্দা এই জমিনের মাটিগুলা আমি আল্লাহ কত ফসলের ব্যবস্থা করলাম আমি আল্লাহ কত ফলের ব্যবস্থা করলাম আমি আল্লাহ কত গাছের ব্যবস্থা করে দিলাম মুসলমান বাবা আওয়াজ করে একটা কথা জবাব দেন জমির মধ্যে ফসল ফলায় একটা জমির মধ্যে ধান লাগাই একটা বলেন তো একটা ধানের গোছা থেকে হাজারটা ধানের ব্যবস্থা করে দেন যিনি তিনি কে আওয়াজ করে বলেন তো বাবা তিনি কে মুসলমান জমি আমাদের خدمت করে ব্যাখ্যা করলে লম্বা হয় যাবে এ বাবা

দিয়া চাকরি করবি বান্দা তুই আলো দিয়া পড়াশোনা করবি বান্দা তুই আলো দিয়া তোর দৈনন্দিনের কাজ সমাজে করবি এ বান্দা তোর আলোর প্রয়োজন বান্দা আলো দিয়া তুই কৃষি কামার খেত খোলাগুলা করবি এই জন্য তোর আলোর প্রয়োজন আমি আল্লাহ তালা সূর্য উঠাইয়া দিয়া তোর আলোর ব্যবস্থা করলাম বান্দা সূর্যটা তোর খেদমত করে আবার বান্দা রাতের বেলা তুই আরামে ঘুমাইবি এ বান্দা তোর ঘুমের মধ্যে যেন বেগার সৃষ্টি না হয়ে যায় তোর ঘুমের মধ্যে যেন বান্দা এরকম কোন অসুবিধা না হয় আমি আল্লাহ আল্লাহ জন্য চন্দ্রের ব্যবস্থা করলাম ও বান্দা চন্দ্রটা মিটি মিটি ডিম লাইটের আলো দেয় বান্দা যদি সূর্যের মতো আলো হইতো বান্দা তুই ঘুমাইতে পারতি না বান্দা তুই অসুস্থ হওয়া এই জন্য আমি আল্লাহ তালা ওই তারকা পুঞ্জি গ্লাক্সিয়ার চন্দ্র দিয়া আমি আল্লাহ এমন একটা আলোর ব্যবস্থা করলাম বান্দা যেন তুই আরামে ঘুমাইতে পারো আর বান্দা যেন আরামে ঘুমাইয়া সকালে একটা ফুরফুরা দেহ নিয়ে উঠা আমি আল্লাহর কদমে যেন দুই রাকাত ফজরের নামাজ আদায় করতে পারো

মুসলমান বাবা তাহলে পাইলাম সব কিছু আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইলেন এ বাবা যে বস্তুগুলো আপনাদেরকে শোনাইলাম এই প্রত্যেকটা বস্তুর ভিতরে যদি আমরা তাকাই মুসলমান আমরা যদি আমাদের চক্ষ দিয়া তাকাই আপনারা আওয়াজ তোরা বলেন তো বাবা এই যে সব কিছু বানাইলেন এই যে সব কিছু তৈরি করলেন এগুলা যিনি বানাইলেন বলেন তো প্রত্যেকটা বস্তুর মধ্যে তাকাইলাম আমাদের রব আল্লাহর চয় আসে না না। তাহলে মুসলমান বাবা যেই কথা বুঝাইতেছিলাম পায়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আরে মুসলমান বাবা যখন তার জাতিকে বুঝাইলেন যখন তার কওমকে বুঝাইলেন মুসলমান বাবা ওই অজ্ঞ মূর্খগুলা যাদের মধ্যে কোরআনের জ্ঞান ছিল না যাদের মধ্যে পায়গম্বরকে চিনার মতো চকের বাসিরত ছিল না তার আল্লাহর পায়গম্বরকে এরকম আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করল পায়গম্বর নূহ আলাইহিস সালাম পাথনা গাত খাইলো ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে গেল পায়গম্বর ইউনুস দাওয়াত দিয়ে গিয়া এবারে পেটের মধ্যে জাকারিয়া কোরাতের মধ্যে দুই খন্ড হয়ে গেল আপনার আমার পয়গম্বর যখন মানুষের কাছে যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই লোক সকল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ कामयाब হয়ে যাইবা এই দাওয়াতের मेहनत যখন শোনায়িলেন আপনারা আওয়াজ বলেন তো বাবা আপনারা আমার পয়গম্বর মায়ের খাইছে কি খায় নাই কতغن না আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করে এই আয়াত নাজিল করে এটাই জানাইলেন ও পয়গম্বর আপনার আগে যত নবী চলে গেছে সবাই মেহনত করতে গিয়া অত্যাচারিত হইছে নির্যাতিত হইছে মায়ের খেয়েছে এমন কি তারা পাগলের মতো কলাপ পাগলের মতো গালিটাও তাদের দেহের মধ্যে তোহমুদ্রা পর্যন্ত আসে তো আল্লাহ তালা তার হাবিবকে জানায় দিলেন হাবিব আপনি এই কিতাব তেলাবাদ করলে সমস্ত ইতিহাস জানতে পারবে সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবে ও পয়গাম্বর আপনি ব্যতীত হয় না এই আয়াতের দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে তথ্য জ্ঞানীগণ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখে মহান বব্বে করিম আল্লাহ তালা সর্বপ্রথম এই আয়াতে করিমের মধ্যে আল্লাহ কোরআন তিলাবাদ করার নির্দেশ দিয়া আল্লাহ পাক মানুষদেরকে আইলিম শিক্ষা করার নির্দেশ দিয়ে সুমান আল্লাহ দুই নাম্বার আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ পাক রব্বুল আলমীর নামাজ কায়ম করার আমল করার তরিকা আল্লাহ তালা বাতলা তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ও জগতের মানুষ শোনো সর্ব অবস্থায় হার হামেশায় তোমরা জিকির করবা কা কথা কেন কার এখন এখান থেকে আমাদেরকে কয়েকটা তথ্য বুঝতে হবে যে আল্লাহ তালা কেন আমাদেরকে এই বাদতের আগে কেন এলেম শিক্ষা করার কথা বলে আচ্ছা আপনারা বলেন তো যদি কোনো মানুষ যদি এক বিষয়ের উপর জ্ঞান না রাখবে কোন মানুষ ব্যবসা করবে তার ব্যবসার উপরে ব্যবসা করা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা বলেন না লাভবান হবে না কোন মানুষ যদি ড্রাইভ জানে না গাড়ি চালাইতে জানে না কিন্তু যদি তাকে গাড়ির এরকম স্টাডিং এর সিটের মধ্যে বসায় দেওয়া হয় ড্রাইভিং এর সিটের মধ্যে বসায় দেওয়া হয় বলেন তো গাড়ি নিরাপদে চলবে না গাতার মধ্যে যাবে যাবে কেন প্রত্যেকটা জিনিসের এলেমের প্রয়োজন আছে প্রত্যেকটা বস্তুর এলেমের জানা দরকার আছে এই আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ হাকিমের এই আয়াতের মধ্যে তত্ত্ব জ্ঞানীগণ বলেছেন যে এলেম হাসিল করা প্রত্যেকটা মানুষের জন্য ফরস আর শোনো এলেম ছাড়া এই পৃথিবীতে যত ইবাদত আছে এই পৃথিবীতে যত বন্দিগি আছে এলেম ছাড়া প্রত্যেকটা বন্দিগি আল্লাহ তালার কাছে অকিত কার্য হবে মুসলমান বাবা খুব ভালো কথাগুলো বুঝবেন এ বাবা তত্ত্ব জ্ঞানীবন বড় চমৎকার এক নম্বর পাক এলেমের কথা বললেন এলেম কারণ মুসলমান বাবা এলেম কিন্তু বাবা প্রত্যেকটা আমল কিন্তু অপূর্ণ থাকবে মুসলমান বাবা আমরা যারা নামাজ পড়ি যারা পাঁচ নামাজ পড়ি আপনার আওয়াজ শিক্ষা করার জন্য বলেন আপনার নামাজটা খুশু সাথে আদায় হওয়ার জন্য আমার আপনার নামাজটা আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ দেখানো বাতলানো নামাজের মতো হওয়ার জন্য আপনার আওয়াজ করা বলেন তো বাবা ওই এলেমটা জানা আমাদের জন্য বলেন তো দরকার আছে না নাই মুসলমান বাবা আপনি রোজা রাখবেন রোজার এলেম আছে এ বাবা প্রত্যেকটা মানুষকে রোজার এলেম জানা দরকার এরে মুসলমান বাবা যারা ব্যবসা করেন ব্যবসার এলেম জানা দরকার এ বাবা যারা রাজনীতি করেন আপনাদের কিন্তু বাবা রাজনীতির এলেম কিন্তু জানা দরকার মুসলমান বাবা সব সময় একটা কথা দিলের মধ্যে আসে আজকে আমাদের বাংলাদেশ বলেন আজকে তাম পৃথিবী বলেন আজকে মানুষের মধ্যে কোরআনের এলেম না থাকার কারণে এ বাবা মানুষের মধ্যে নবী আলী সালাতামের হাদিসের এলেম না থাকার কারণে আমাদের দেশের মধ্যে তাকায় দেখেন এরে মুসলমান বাবা যারা আজকে দুর্নীতি করতেছে যারা আজকে দেশের সম্পদকে লুণ্ঠন করে এরকম বিলাতে বাড়ি বানাইতেছে তার একটাই কারণ হলো বাবা তাদের একজনের মাঝে কোরআনের সহি এলেম তাদের মাঝে নাই বাবা যদি প্রত্যেকটা মানুষের মাঝে কোরআনের এলেম থাক। এ বাবা দুনিয়াতে কোন মানুষ কলমের খোঁচা দিয়া কোন গরিবকে ঠগাইয়া এরকম ভাবে দুনিয়াতে আঙ্গুল ফুলা কলা গাছ হতে পারতো না এরে মুসলমান বাবা যদি এরকম ভাবে কোরআন কারিমের এলেম থাকতো বাবা যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে দুর্নীতিকেরা কোন এরকম নেতা কর্মী টাকার পাহাড় বানাইতে পারতো না এটার এক নাম্বার কারণ হল কোরআনের এলেম নাই এ বাবা দেখেন না বর্তমান শিক্ষা যে ব্যবস্থা আছে এ বাবা আফসুসের সাথে কথা বলি বড় দুঃখের সাথে কথা বলি এই কলিজাফাইটা আমাদের দেশে একটা প্রবাদ আছে কয় শিক্ষাই হলো জাতির মেরু কথা কয় না শিক্ষাই হল জাতির মেরুদণ্ড এখন দেখা যায় বর্তমানে আমাদের জাতির মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য এখন ব্যাঙের পেক পেক শিক্ষানো হয় আমাকে একটা আকল খাটায় আমি কোন রাজনীতি কথাও বলি না আমি কাউকে আঘাত দেওয়ার জন্য না আল্লাহ কোরআন হাতি নিয়ে বলছি আচ্ছা বলেন তো ব্যাংক কিভাবে নাচে এই ব্যাংকের নাতুন শিক্ষার মধ্যে এই জাতির কোন কল্যাণ আছে আর আস্তে কোন আছে আচ্ছা আপনারা আমাকে আরেকটা কথার জবাব দেন হাসির প্যাক প্যাক শিখানো হয় আচ্ছা বলেন তো হাস কিভাবে ডাকে হাসির প্যাক প্যাক কিভাবে করে এটা শিক্ষার মধ্যে এই এই সোনালী যুগের সোনালী সন্তানগুলা যারা আজকে বই বুকের মধ্যে নিয়া। যারা আজকে কিতাব বুকের মধ্যে নিয়ে পাঠ্য পুস্তিকা নিয়ে যারা আজকে স্কুল কলেজ যাইতেছে এই হাসির প্যাক প্যাক শিখানো মধ্যে এই জাতির কোনো মঙ্গল আছে আর আসতে কোন আছে হায় সাইকেল চা। আফসুসের সাথে সাইকেল চালানো এটা শিক্ষা করার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন আছে এটা আছে হ্যাঁ আলুর বট এগুলি আফসুসের সাথে আমাদের গত কয়েকদিন আগে কয়েকদিন আগে একজন মৌলানা বলতেছিল হজরত কথা শুনতে খারাপ শোনা যায় আমাদেরকে তো এই হক কথাগুলা বলার কারণে এই সহি কথাগুলা বলার কারণে এই মানুষের কাছে এই কোরআনের কথা বলার কারণে আজকে তো বহু ওলামায় কেরাম জেলখানায় জিন্দানখানায় বন্দী হয়ে আছে আমাকে বলতেছে যে বাংলাদেশের যুবকার আর যুবতী নষ্ট করছে পরিমণি আর শিক্ষাঙ্গনের শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে এই দেশের ডক্টর দীপু কারণ মুসলমান আফসুসের সাথে বলি আপনি কোরআন এই কোরআন হাতে নিয়ে বলছি আমাদের দেশের মক্তব গুলা ম্যাক্সিমাম মক্তব বন্ধ হয়ে গেছে আয় মক্তবে আমরা ছোটবেলায় পড়েছি মক্তবে গিয়ে আলিফ বা পড়েছি আয় কোন কিতাবের ব্যাপারে এই কথা নাই কোন কালামের ব্যাপারে এই কথা নাই যত কিতাব পৃথিবীতে আবিষ্কার হয়েছে যত কিতাব রচিত হয়েছে একটাও তো নাই যে তুমি পড়ো আলিফ তুমি পড়ো বা আয় আপনি আলিফ করেছেন আমুল নামার সাথে সাথে আল্লাহ কবাস্তম দশটা নেক লেখা দিচ্ছে আপনি এত পড়া পড়লেন আপনার স্কুলে গিয়া এই শিক্ষার প্রয়োজন নাই আমরা বিনয়ের সাথে আমরা বিনয়ের সাথে এই দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে জানা দিতে চাই আমার দেশের সোনালী যুবক আমার দেশের সোনালী যুবতীদেরকে আমার দেশের হীরক এই সন্তান গুলার ভবিষ্যৎকে আপনারা দাস করবেন না তাদের দিকে তাকাইলে আমরা আহমদ ছবির গ্রাম পাই কারণ আমরা এই কোরআনের শিক্ষা এই জাতির কাছে পৌঁছে দিতে চাই এই কোরআনের বিধান এই জাতির কাছে আমরা পৌঁছে দিতে চাই হে জাতি বুঝবা বুঝবে একদিন তার এই কথা বলার কারণে আমাদেরকে শত্রু ভাবো আমাদেরকে दुश्मन ভাবো আমাদেরকে বন্ধু ভাবতে পারো না আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো এমন একটা দিন আসবে সেইদিন আফসোস করবা আর আল্লাহর কাছে বলবা লাউলা আখরতানি ইলা আকলিন ক্বারীব আল্লাহ আমাকে একটু সময় দাও না আল্লাহ আমি তো ভালো কাজ করতে পারি নাই ওলামার সাথে মহাব্বত করতে পারে নাই আল্লাহ ওলামার বিরোধিতা করেছি আমাকে একটু সময় দাও আওয়াজ করে বলেন তো সময় চাইলেই দেওয়া হবে আওয়াজ করে বলেন হবে এই ভাই বড় দুঃখের সাথে কথা বলি বড় পরিতাপ আর আফসুসের সাথে কথা বলি হায় যারা আজকে দায়িত্বের মধ্যে আছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি আমাদের শিক্ষাঙ্গনের সিলেবাস থেকে এখনো সময় আছে সরে দেন তাহলে তাও জনতা এই দেশে তা বরদাস্ত করবে না কোথায় থেকে কোথায় চলে গেলাম আমার ভাই মহান রব্বে করিম আল্লাহ তালা এলেম শিক্ষা দিলেন এলেম আজকে যারা দুর্নীতি করে আজকে যারা টেন্ডার বাজি করে আজকে যারা সন্ত্রাসী করে আজকে যারা ডাকাতি করে আজকে যারা চুরি করে যারা আজকে জিনার মতো গুণা করে যারা আজকে অপরাধ করে যারা আজকে কবিরা গুণা করে যারা আজকে সবিরা গুণা করে আয় একমাত্র কারণ হচ্ছে তারা পরাণের সহি এলেমটা তাদের কলজার মধ্যে না আরে মুসলমান বাবা খুব ভালো করা কথাগুলা বুঝবেন এ বাবা একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই এরে মুসলমান বাবা যেহতর বিকারি আল্লাহ এরে মুসলমান বাবা আল্লাহ পাক যেহেতু এক নাম্বার কোরআন তেলাওয়াত করার নির্দেশটা দান করলো এরে মুসলমান বাবা এই কোরআনটা কিন্তু বাবা আমাদের প্রত্যেকের কিন্তু বাবা তেলাবাদ করা দরকার কোরআনুল করিম তেলাওয়াত করলে কেমন লাভ হবে কোরআনুল করিম তেলাওয়াত করলে কেমন ফায়দা হবে এরে মুসলমান বাবা বড় আফসুসের সাথে আরেকটা কথা শোনাই এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে এ বাবা যারা এখানে এরকম বৃদ্ধ এখানে আছেন আমি সম্ভবত গত বছর এই কথাটা আপনাদেরকে শোনাইছিলাম এ মুসলমান বাবা আমরা আজ থেকে বিশ বছর আগে এটা দেখেছি আজ থেকে বিশ বছর আগে মুসলমান এই বিষয়টা আমি নিজের চোখে দেখেছি যখন আমি হেফজোখানার মধ্যে পড়ি এ মুসলমান বাবা আমরা যখন বাড়ির আঙিনা দিয়ে সকাল হাঁটতাম আমরা দেখতাম প্রত্যেকটা ঘরের করোনার থেকে গুনগুন করে আল্লাহর কোরআনের তেলা হওয়া আসছে এটা আমরা কিন্তু এখন এটা আছে বলে এই কথা কোন আছে নাই নাই কেন কারণ এখন আমাদের দেশের মধ্যে আপনার বল্লি তো বলবেন যে হুজুর খালি এই সমস্ত কথা বলে না এগুলো সাথে বলি এখন থাকবেই বা কিভাবে কারণ এখন তো ম্যাডামের ঘুমাইতে ঘুমাইতে রাত্রে একটা বাজে এই লোক ফজরের খবর নাই আর তেলাওয়াত করবি বা কখন কারণ আমাদের দেশে এমন কিছু চ্যানেল আবিষ্কার হয়ে গেছে বিভিন্ন পাশ্চাত্যের লাল চামড়ার দালালেরা তারা আমাদের দেশে আমাদের দেশে আইসা আমাদের মাথায় লবণ রাইখা বরুই খায়া চলে যাইতেছে আমাদের মাথায় কাঁচাল রাইখা ভাঙা বেয়া কোষ খায়া আমার দেশের সম্পদ তারা নেওয়া যাইতেছে আমাদের খবর নাই এই চ্যানেল যখন থেকে আমাদের দেশে আসছে এখন প্রত্যেকটা ঘরের মহিলারা প্রত্যেকটা চ্যানেলের সিরিয়ালের নাটকের নাম তারা বলতে পারে যদি যুবক কে বলি তুমি পারবে না যদি যুবককে বলি তুমি এরকম দুরুশ্বরী শোনা পারবে না সুরা শোনা পারবে না যদি বলি তুমি খেলোয়াড়ের নাম শোনাও টপ টপ করে সব বলে আপনারা আয় আমি গত কয়েকদিন আগে টাঙ্গাইল গিয়েছি আমি এক যুবককে দেখা আশ্চর্য হয়ে গেছি আমি প্রশ্ন করলাম যে যুবক আমি দেখি তুমি আমাকে বালের জন্য আসছো আমাকে নেওয়ার জন্য আসত আমি আগে জানতে চাই তুমি মুসলমান না হিন্দু এটা আপসুসে বলছে কারণ আমাদের দেশে এখন পরিস্থিতি দিন দিন এমন হইতেছে ওলা বলে কেমন হইতেছে বিদুরমিদের চুলের কাটিং মাথায় বিদুরমিদের পোশাক মাথায় বিদুরমিদের টেটু আমার শরীরে বিভিন্ন বিভিন্ন কিছু আমার শরীরে এখন বাংলাদেশে যদি কোনো মানুষ যদি তাকের নিচে পইরা কোন যুবক মারা যায় বাসের নিচে পইরা কোন যুবক মারা যায় হোদার কত ল্যাংটা করা সারা চিনা যাবে না মুসলমান না হিন্দু চিনা যাবে না এই পরিস্থিতি চলে আস। এই পরিস্থিতি চলে আসছে যে করানো সারা চিরা যাবে না মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা কতক্ষণ কে

আমার আমার মাথার মধ্যে কয়েক্বরের চুলের কাটিংটা দিয়া বলছেন কেউ একদিন হায় কি চেহারা নেয়া দাঁড়াইবা সারা মাথায় সারা সাইডে চুল নেয় মাথার উপর একটা বনডুটি বানায় রাখছে কত আত্মের বিষয় মুসলমানের বাচ্চা বিষয় মুসলমানের বাচ্চা এই যে খেলা গেছে বারবার কথা বলেছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পতাকা বানায়া আর জার্সি আর গেঞ্জি করিয়া আমার দেশের যুব সমাজ নষ্ট করেছে যাক ওই দিকে যাবো না সময় একেবারে কম তো যেটা বুঝেছিলাম একটা হাদিস আমি আপনাদের বুঝে যদি কোরআন তিলাবাদ আপনি করেন যদি কোরআন তিলাবাদ আপনি শোনেন আপনার কি ফায়দা হবে আল্লামা কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই উনি ওনার ফুতুবাতের মধ্যে চমৎকার একটা কথা একটা হাদিস নকল করা তিনি বয়ান করেছেন কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই লিখে এই পৃথিবীতে এমন পাঁচ প্রকার মানুষ আছে এমন পাঁচ শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলা এই দুনিয়া থেকে বিদায় হবে এই দুনিয়ার থেকে মরবে আল্লাহ পাক সরাসরি তার জান্নাত তাকে দিয়ে দিবে আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন এ বাবা আল্লামা কারি তাইয়ুব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেন আরে মুসলমান বাবা এই দুটো পাঁচটা আমল এই পাঁচটা আমল বাবা দুনিয়ার জমিনের মধ্যে যারা করবে এই পাঁচটা আমলের উপরে দুনিয়াতে যারা পাবন্দি হওয়া যাবে আল্লামা কারি তৈব রহমতুল্লাহ আলাই বলেন ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হওয়া যাবে আর সরাসরি আল্লাহ পাক তার জান্নাত তাকে দান করবে মুসলমান এক নম্বর আমল এ বাবা কত ভালো কথা বলবেন এক নাম্বার আমল আল্লামা কারিতিয়ুব সুবহানাহু ওয়া তাআলা বলে এক নাম্বার আমল বাবা এক নাম্বার আমল হলো তিলাওয়াতুল কোরআন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ পাকের হুকুম নবী আলাইহিস সালামের তরিকায় মানে যেই মানুষগুলা তার জবান তা দিয়ে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে যেই মানুষটা তার জবান তা দিয়ে কোরআন বেশি বেশি পড়বেন আল্লামা কারিতিয়ুব সুবহানাহু ওয়া তাআলা বলে আরে মুসলমান বাবা ওই মানুষটা দুনিয়ার থেকে এতেকাল যাবে ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মানুষটাকে সরাসরি আল্লাহ পাক বিনা হিসাবে তার জান্নাত দিবে এক নাম্বার পাইলাম কোরআন তেলাওয়াত এখন আপনারা বলেন তো বাবা সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত কম না বেশি কথা কোন না কম না বেশি এ বাবা কত কম কত কম এমন অনেক ঘর কিন্তু আপনারও আপনাদের ঘরেও থাকতে পারে আপনাদের এলাকায় থাকতে পারে আপনাদের নারায়ণগঞ্জের মধ্যে থাকতে পারে এমন ঘর আছে বাবা একমাত্র বছরের রমজান মাস আসলে কোরআনটা গিলাপ থেকে কুইলা কুইলা পড়ে। আর সারা বছর চলে যায় গিলাফের মধ্যে ময়লা হয়ে যায় এরপর নাফরমান মুসলমান আল্লাহর কোরআনটা খোলার বান্দা সুযোগ পায় না বলেন এরকম ঘর আছে না সারা বছর চলে যায়

আরে মুসলমান বাবা দুই নম্বর আমল এ বাবা যারা কোরআনুল কারীম করতে পারেন না যারা কোরআনুল কারীমটা তিলাহবাদ করতে পারেন না এরে মুসলমান বাবা আপনারা দিলের মধ্যে একটা ব্যথা আনবেন দিলের মধ্যে একটা জ্বালা আনবেন আর রব্বে কারিম কেডাই কেডাই কে বলবেন আল্লাহ তোমার কালামটা তো আমি পড়তে জানি না তোমার কালাম তো আমি পড়তে পারি না মুসলমান এরকম একটা ব্যথা আনি আর একজন তেলাবাদ করে এরকম একটা ব্যথা আনি আর একজন কোরআনটা পড়তেছে ওই মানুষটার তেলাবাদ শোনা অর্থাৎ সামে কোরআন হওয়া আরেকজনের তেলাবাদ শুনে শুনে না এরকম চোখের পানি সেরা সেরা কান্না করা আর মালিককে বলা আল্লাহ আমি তোমার কোরআনটা পড়তে পারি না কিন্তু তোমার কোরআনের তেল আবার আমার দিলের মধ্যে বড় মজা আল্লামা আমার কারি তৈব সব আলাই বলে ওই মানুষটাকে মরার পরে আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দান করবে মুসলমান বাবা জীবনের বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শোনাই এ বাবা আমিও কিন্তু আপনাদের এলাকার মধ্যে চোদ্দ বছর কাটাইছি এই যে আপনাদের পাশবর্তী হাজিগঞ্জ মাদ্রাসা

মুরব্বীদেরকে আমি চিনি এবং বাবা গত বছর বাইতুল্লাহর সফরে গিয়েছিলাম ওই বাইতুল্লাহর সফরে যখন নাকি ভাইরামের চত্বরে যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম অনেক বাঙ্গালি মুরব্বীদেরকে দেখছি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে ওই বান্দাটা কলিজা ফাইটা ফুফায়া ফুফায়া কান্না করে হায় এরকম একটা ব্যাসা নিয়া যারা কোরআন তেলাওয়াত শুনবে আর চোখ দিয়া পানি ফেরা ফেরা কান্না করবে আমি দেখেছি তারা বিপরণ অবস্থায় হা এরকম অনেক মুরব্বি আছে আপনারা জানেন যে তারাবি পড়াই তাহলে সারা দিন কোরআন কারীমটা ইয়াদ করা লাগে সারা দিন দাউর করা লাগে এটা মুতালা করা লাগে আয় যখন দিনের বেলা ঘুম থেকে উঠা যখন কোরআন সামনে যখন পড়তে বসতাম অনেক মুরব্বি পাশে আয়সা বসতেন আর পাশে আয়সা বইসা চোখের পানি সাইরা ফেরা কান্না করতেন আর জিজ্ঞাসা করতাম চাচা কেন আপনি কান্না করেন হায় চাচায় চোখের পানি সাইরা বলতো বাবা এত সুন্দর তেলাওয়া বাবা এত সুন্দর কোরআন হায় কোরআনের জন্য রসুল কত কষ্ট করলেন এই কোরআনের জন্য পয়গম্বর কত মেহনত করেছেন আজ কোরআন তেলাওয়াত করেন শুনতে দিলে বড় মজা হুজুর আফসোস হচ্ছে আমি কোরআন পড়তে পারি না আফসোস হচ্ছে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না হুজুর এই আফসোসটা কানতেছি হায় এই হাদিস মুতালা করার পরে এই কথা হল হয়ে গেছে এই যে মানুষগুলা আফসুস করে করে কান্না করছে এই মানুষগুলার ব্যাপারে তো আম্বর বলেছে যারা আফসুস নিয়া তেলাওয়াত শুনে না যারা কান্না করবে আল্লাহ তাদেরকে মরার পর বিনা হিসাবে জান্নাত এরে মুসলমান বাবা খুব ভালো করে কথা বুঝবেন এ বাবা তাহলে দুই নাম্বার আমল দুই নাম্বার আমল হলো আমি তিলাওয়াত করব না আমি তিলাওয়াত করতে পারি না আমি কোরআনটা শিখতে পারি না কিন্তু আরেকজনের তেলাওয়াত শোনা শুনাচুনার দিলার মধ্যে একটা ব্যথা নিব মুসলমান বাবা কথা লম্বা হয়ে যাবে সংক্ষিপ্তভাবে পাঁচটা আমলের কথা আপনাদেরকে শোনাই মুসলমান বাবা তিন নাম্বার আমল আল্লামা কারিতয়েব সরহমতুলাহি আলাই বলেন আরে মুসলমান বাবা আপনি এক নাম্বার কোরআন তেলাওয়াত করতে পারলেন না দুই নাম্বার আপনি সামে কোরআন হইতে পারলেন না তিন নাম্বার কারা বিনা হিসাবে জান্নাত পাবে আল্লামা কারিতয়েব সরহম কোরআন যে মানুষগুলা কোরআন কারিমটাকে তার সিনার মধ্যে হাত খোয়া তার সিনারটাকে লৌহ মাহফুজ বানাবে ওই কোরআনের হাফেজকে আল্লাহ মেরার করে বিনা হিসাবে আল্লাহ তার দিবে قرآن الكريم حافظ كالله بك بنا هشب جنة ديبه اي بابا شدو حافظ كي ديبه ركم نوائي شدو قرآن الكريم حافظ كي ديبه ركم نوائي اره مسلمان بابا الله پاکر پیغمبر برو چمک کر کر بلن من قرأ القرآن فستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهن اره مسلمان بابا اك دن

আপনি হাফেজ হতে পারেন আলেমে কোরআন হন তাহলে বিনা হিসেবে জান্নাত এখন আসেন এই পাঁচ নাম্বারটা নিয়ে আলোচনা করে আমাদের কথা শেষ করব পাঁচ নাম্বার যে বিষয় আল্লামা কারি তো ইউসুফ রাহমাতুল্লাহি আলাই পর চমৎকার করে বলেছেন যে এক নাম্বার কোরআন তেলাওয়াত পারো না দুই নাম্বার শুনো না তিন নাম্বার হাফেজ হইতে বলল না চার নাম্বার আলেমে হইতে বলল না তবে হ্যাঁ আমরা এখানে যারা আছি চারটা হতে পারি না কিন্তু পাঁচ নাম্বারটা হওয়া আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব আল্লাহু আকবার কর আচ্ছা এখন আমি একটা কথা আপনাদের কাছে শুনতে চাই আপনারা আমাকে আওয়াজ করে বলেন তো এই পাঁচ নাম্বারটা হইতে আমরা কারা কারা রাজি আছি হাতুল্লাহ দেখায় লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর হাত এই পাঁচ নাম্বারটা সবার পক্ষে হওয়া সম্ভব পাঁচ নাম্বার কি আল্লামা কারি তয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে পাঁচ নাম্বার হচ্ছেন খাদেমে কোরআন সুবহানাল্লাহ কো পাঁচ নাম্বার আপনি এক নাম্বার হন নাই দুই নাম্বার হন নাই তিন নাম্বার চার নাম্বার কোনটা হন নাই কিন্তু এই পাঁচ নাম্বারটা সবার পক্ষে হওয়া সম্ভব খাদেমে কোরআন এই মুসলমান যেই জায়গায় কোরআন পড়ানো হয় যেই জায়গায় কোরআন শেখানো হয় যেই জায়গায় সন্তানগুলো হাফেজ হয় আলেম হয় ওই জায়গার খেদমত করা এই যারা পড়তেছে তাদের খেদমত করা কোরআন যারা তাদের খেদমত করা এই মুসলমান ভাই এই পাঁচ নাম্বারটা হওয়া আপনার আওয়াজ করা বলেন তো আমাদের পক্ষে সম্ভব কি সম্ভব 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 না 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 বলেন বলেন কি মুসলমান বাবা খুব ভালো করে কথা বুঝবেন কথা লম্বা করব না শেষ করে দিব এ বাবা পাঁচ নম্বর হলেন খা দিবে কোরআন আরে মুসলমান বাবা সবাই কোরআনের খেদমত করতে চাই আমরা সবাই কিন্তু বাবা জমিনের মধ্যে কোরআন ওয়ালাদের খেদমত করতে চাই মুসলমান বাবা কারণ আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখলাম আমরা আমাদের মুরব্বিদেরকে দেখছি বাবা নিজের জীবনটাকে বিসর্জন দিয়া কখনো একটা দামি জামা নিজের গায়ের মধ্যে লাগায় না হয় কিন্তু কোরআন ওয়ালার খেদমত করেছে কিন্তু বাবা কোরআন যেই জায়গায় পড়ানো হয় ওই দিনই মাদ্রাসার খেদমত করে তারা জান্নাতের মালিক হয়ে গেছে মুসলমান বাবাই কয়টা আমি আপনাদেরকে শোনাইব এ বাবা ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই এ মুসলমান বাবা দারুল দৌব মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করলেন আল্লামা কাসেম নানু তুমি রহমতুল্লাহ মুসলমান বাবা কত বড় আলেম এইটা বলার মতো সুযোগ আমাদের হাতের মধ্যে নাই আল্লাহর বলি কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলে এরে মুসলমান বাবা এত বড় একজন আলেম হওয়ার কারণে এত বড় একজন কান একটা বাগানের মালিক হওয়ার পরে বাবা দারুল ওলুম দেওয়ন মাদ্রাসার প্রত্যেকটা শাখা হচ্ছে তাম পৃথিবীর মাদ্রাসাগুলা আল্লাহর বলি কাসেম রহমতুল্লাহ আলাই এরকম মুসলমান বাবা এত বড় আলেম হওয়ার পর দেওবন মাদ্রাসার দায়িত্বটা তার হাতের মধ্যে থাকার পর আল্লাহর বলি রাতের বেলা কুলি হইয়া রেল স্টেশনে গিয়া বাবা ছাত্রদের বোঝা বহন করতে মুসলমান আমরা আমাদের অনেক বাপ দাদেরকে দেখছি এ বাবা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমি আমার নিজের চোখে দেখছি বাবা সাইফুলহাদিস আল্লাহ আজিদুল হক রহমতুল্লাহ হিআলাই কি ভাবে বাবা তোলিবুল আলেহমের ক্ষেতমত করলেন কিভাবে তিনি তলিবুল আলেহমদেরকে স্নেহ করছেন ভালো হাত আমি আমার নিজের চোখের দ্বারা দেখছি আল্লামা আজিদুল হক রহমতুল্লাহ হিয়ালাই ওনার নিজের হাতের দ্বারা ছোট ছোট বাচ্চাদের জামা তিনি ধুয়ে দিতে আমার নিজের হাতের দাঁড়িয়ে কুলের পুলের মধ্যে বসা বসা সুরাপুল ফাতে আর তালকে দিয়েছেন আমি আল্লাহর ধরনের খেদমহত করেছি একেবারে ছোট ছিলাম বাবা মাথার মধ্যে হাত বুলা বারবার বলেছে সন্তান বেশি বেশি করে আল্লাহর কোরআনটা করবা। বেশি বেশি করে আল্লাহর কোরআনকে इज्जत করবা আল্লাহর কোরআনকে সম্মান করবা আমি কয়টা আপনাদেরকে শোনায়ইব আল্লামা আহমদ শাদির কথা শোনায়ের লম্বা হবে জুনায়েদ বাবু নগরীর কথা শোনাইলে দেরি হবে আল্লাহ কাसीम আল্লামা এরকম নূর হোসেন কাসিম রহমাতুল্লাহ আলাইহির কথা বললে দেরি হবে আমি আপনাদের এলাকার একটা কথা শোনাই মুসলমান বাবা একবারে নাবালক অবস্থায় আমার আব্বা আমাকে হাজিগন মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন তখন আপনারা যারা দেখছেন মুরব্বীরা যারা ছিলেন একেবারে রাস্তার পাশে লম্বা একটা ঘর ছিল কি ছিল না দেখছেন আপনারা এই লম্বা ঘরের মধ্যে আমরা হাফিজ দিয়েছি

মাওলানা ইব্রাহিম খলিল আড়াই হাজারি লাম আলিয়া হুজুর এবং আমাদের আরো কয়েকটা ফ্রেন্ড সার্কেল আমরা হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছি কি করতে গেছি সাক্ষাৎ করতে গেছি যাওয়ার পরে আমরা সবাই হুজুরের সাথে সাক্ষাৎ করলাম হুজুর আমাকে দেখা ছোটবেলা থেকে অনেক মহাব্বত করতেন মাদ্রাসায় গজল গাইতাম ক্যারাট পড়তাম খুব মহাব্বত করতেন আমার এক আমার আব্বা একবার বলছিলেন যে হুজুর আমার এই সন্তানকে পরামু সেই ক্ষমতা আমার নাই সন্তানটা দিয়া দেন হুজুর একটা কথা বলেছিল যে আপনার সন্তান কয়টা চাচা আমার বাবা বলেছিলেন চারটা তখন হুজুর বলেছিলেন যে বাবা আপনার চারটা সন্তানের মধ্যে এই সন্তান আমাকে দেন আপনার কোনো অসুবিধা হবে মনে হলে একজন বুজুর্গের কথা শোনাইতেছি আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের কবরটা জান্নাতের আলা দরজা বানায় কোন আমি তো হুজুর রাইখা দিলেন আয় বড় মায়া করা অনেক সময় দেখছি বোর্ডিং এ যখন খাবার দিছে মাদ্রাসার ছাত্ররা সবাই খাবার নিয়ে গেছে এখন আর বোর্ডিং এ খাবার শর্ট পরে গেছে দুই একজন ছাত্রের খাবার শর্ট পরে গেছে হুজুরের কাছে অভিযোগ নিয়ে গেল যে হুজুর খাবার তো নাই হায় মানুষটাকে দেখেছি হযরতকে দেখেছি আমার ওই বাবাকে দেখেছি যে নিজের খাবারটা ছাত্রদের মাঝে বিলীন

এর কিছুদিন পরে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে ভোলায় সফর ছিল হজরতের জানা দেওয়া আসতে পারি নাই পরে আইসা হুজুরের কবর পাশে দাঁড়ায় দোয়া করেছি তো আমাদের এই বাবাদেরকে দেখেছি আমাদের এই বাবাদেরকে দেখেছি তলিবুল এলেমকে কিভাবে তলিবুল এলেমের খেদমত করতে হয় নিজের খাবারটা দিয়ে দিছে হুজুর নিজের হাতে আমার কত খাতা আমাকে ধুয়া দিছে আমার কাপড় আমাকে ধুয়া দিছে আরে আমার পরে যিনি আসবেন আরেক বাবা ইমরান হোসাইন হাফিজ আহ যিনি এখন বর্তমান মাদ্রাসার দায়িত্বে আছে হুজুরকে দেখেছি গেছি আয়ে ছাত্রদের পিঠে হাত বুলা বুলা কত আদর আর মায়া দিয়া কত মোহাম্মত দিয়া ছাত্রদেরকে জুড়ে মিল করে রাখে আমাদের বাপ দাদাদেরকে দেখছি এইভাবে তলিবুল আলমের খেদমত করেছেন মাদ্রাসার খেদমত করেছেন তা আছেন না নুতুবি রহমতুল্লাহ আলে কথা লম্বা হওয়া যাইতেছে আয়ে রেল স্টেশনে গিয়া নিজের চাহারাকে বাইদা কুলির বেশে কুলি হয়া ছাত্রদের বোঝাগুলা মাথার মধ্যে নিয়ে আনিয়া দারুল ওলুম দেওবন্দে পৌঁছে আনিতেন সুবাস এরে মুসলমান বাবা খুব ভালো করে কথা বুঝবেন এ বাবা প্রত্যেকটা দিন বেলা আল্লাহর এরকম ভাবে রেল স্টেশনে চলে যায় তা ডাইকা চলে যায় আর যখন দেখে একটা ছাত্র এরকম রেল গাড়ির থেকে নামলো তার গাড়িটি লয়ে আল্লাহর বলি কাছে সাথে সাথে ছাত্রর বোঝাটাকে মাথার মধ্যে উঠে বাবা মাদ্রাসার মধ্যে পৌঁছে দেয় যখন নাকি ভাবে এক পয়সা দুই পয়সা দিতে চায় আল্লাহর বলি তখন কি জবাবটা দেয় ওই ছাত্র কেটে কেটে বলে বাবা শোনো 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 সারাটা রাত্র আমি রাত ভর কুলি গিরি কিন্তু আমি টাকা কামাই করলাম সারাটা রাত্র আমি রাত ভর টাকা কামাইলাম আর এই মুহূর্তে তোমার বোঝাটা মাথার মধ্যে নিয়ে আল্লাহর পয়াম্বরের নায়বের একটু খেদ মতল তোমার থেকে আমি দোয়া নিলাম মুসলমান ভাইয়া তোমার একজন আলেম এভাবে তোমার একদম জগৎ বিখ্যাত আলেম ছাত্রের কাছে যুয়াতে চলে যাক রে মুসলমান বাবা হঠাৎ করে একদিন আল্লাহর বলে কাসের না নতুবে রহমতুল্লাহ আলাই যে খরম পুরা এরকম ভাবে হাঁটা চলা করতেন একদিন রাতের বেলা জোতা খুলতে মনে নাই রেল স্টেশন থেকে ছাত্রের বোঝা মাথায় কইরা যখন দারুল আলম দেওবন্দের গেটের মধ্যে আসলেন হঠাৎ করে কাসেম না নতুবির জোতার মধ্যে এভাবে একটা ছাত্রর নজর পড়া গেছে একটা ছাত্রর নজর জুতার মধ্যে পড়া গেছে আরে মুসলমান বাবা একটা কথা কথা আমরা আমরা বলতে বলতে পারি পারি একটা হুজুররা তামাম পৃথিবীতে এমন শিক্ষা ব্যবস্থা দেখাইতে পারবেন না যে শিক্ষা ব্যবস্থা কৌমি মাদ্রাসার মতো আছে কৌমি মাদ্রাসার ছাত্ররা আর কিছু চিনুক না চিনুক সমস্ত ছাত্রগুলা বাবা ওস্তাদের জোতা ভালো করে চিনে তারা বাবা ওস্তাদের জুতা বালো করে চিরে ওই ছাত্র তো জুতার দিকে তাকায় চিরা ফেলছে এটা তো আমার উস্তাদ কাসিমের জুতা এরে মুসলমান বাবা যখন বোঝাটা নামাই দিয়া যখন আল্লাহর বলে হাঁটা আরম্ভ করলেন ওই ছাত্ররা পিছনে পিছনে হাইটা হাইটা যায় এবার অনেক দূরে যাওয়ার পরে আল্লাহর বলে নাই কে বলে বাবা কেন আমার পিছনে আইসা তুমি সময়টা নষ্ট করো যাও 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 মাদ্রাসা আর মধ্যে চলে যাও এরে মুসলমান বাবা এবার ছাত্র ডাইকা ডাইকা বলে একটা কথা আর দুইটা কতার জবাব দেন এক নাম্বার কথা আপনি কে দুই নাম্বার কথা আপনার পায়ের মধ্যে আমার ওস্তাদের জুতা দেখা যায় যদি আপনি আমার উস্তাদ না হন তাহলে আপনি আমার উস্তাদের ওস্তাদের জুতাছো আল্লাহ আকবার ছাত্র যখন এই কথা বললেন আল্লাহর ওলি কাসেম তো কের পরিষ্কার কান্ন আরম্ভ করলেন এ বাবা নসুর বন্ধ হয়ে গেছে ছাত্র তো ছাড়তেছে না

বলা যাবে না সাবধান এটা আমার গোপন একটা রাজ এটা আমার গোপন একটা আমল এবার ছাত্র কেবল উস্তাদ জি আপনি এত বড় একজন আলেম আপনি এত বড় একজন বুজুর্গ একজন এত বড় আলেম উস্তাদ কেন আপনি ছাত্রদের পুলি হয় কেন বোঝা বহন করেন এবার কাছে না নদী চোখের পানি সারা কান্না করে আডাই কেবল বাবা আমার দিলের মধ্যে একটা চিন্তা আমার দিলের মধ্যে বড় ভয় যেদিন কামতের ময়দান টাকায় হয়ে যাবে সেদিন যদি যদি আমার নামাজের মধ্যে দোষ বাহির হওয়া যায় সেদিন যদি আমার দান সদাকার মধ্যে দোষ বাহির হওয়া যায় সেদিন যদি আমার এবাদত বন্দিগের মধ্যে দোষ বাহির হওয়া যায় আমি আল্লাহর পয়গম্বর রহমতে দু আলম নবীর সঙ্গে দাঁড়াইয়া সেদিন আমি এই সাক্ষীটা পেশ করব ওগু আল্লাহর পয়গম্বর আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার নায়েবের খেদমত করার জন্য আপনার নায়বের খাদেম হয়া আমি কুলি হয়া মাতার মধ্যে বোঝা বহন করা করা চলছি আমি কাসেমের দিলটা সাক্ষী দেয় এই জিনিসটা যদি আমি পেশ করতে পারি আল্লাহর পয়গম্বর ওই সময় সাফাত না করে আমি তাসেম কে দূরে সরাইবে না আল্লাহ